আসসালামু আলাইকুম, আমি নুরশা জাহান, আবার ফিরলাম আপনাদের মাঝে। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য যেটা নিয়ে আসলাম সেটা হলো একটু রেসিপি। সেটা হলো রেসিপিটা হলো আপনার বাইলা মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি। তো বন্ধুরা চলে যাওয়া যাক, কিভাবে আমি বাইলা মাছ দিয়ে চচ্চড়ি করব। ফ্রেন্ডস, একটু পরে বসে দিলাম, এগুলো তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কেটে দিয়ে দিব। ফ্রেন্ডস, এখানে কিন্তু আমি লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার দেখুন, এগুলো সব একসাথে দিয়েছি, দিয়ে ভেজে দেব। এটা একদমই দেশীয় একটি রান্না, মা এভাবে রান্না করে থাকে। ফ্রেন্ডস, এবার দেখবো কি অবস্থা। দেখুন ত্বকে একটু কষে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব, কাঁচা মাছ, আমি কিন্তু মাছগুলো ভাজিনি, দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে নেবো। দেখুন মাছটির সাথে মশলাটা কষে গেছে। এবার আমি একটু পরিমাণ পানি দিয়ে দিব। ফ্রেন্ডস, কেউ মাইন্ড করবেন না, আমি নিজে একা হাতে ধরে মোবাইলটা ধরে, আমি মোবাইল দিয়ে ভিডিও করি, এক হাতে মোবাইল ধরি আর এক হাতে আমি ভিডিও করি, সেই জন্যই হয়তো একটু খারাপ হতেও পারে, সেই জন্য আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন, ক্ষমার চোখে দেখবেন অন্তত। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, অপেক্ষায় থাকবে ইনশাল্লাহ। তো হওয়ার পর্যন্ত অপেক্ষা করে নিলাম। ফ্রেন্ডস, তরকারিটা বলক উঠে গেছে, আর কিছুটা সময় অপেক্ষা করে নেব। ভিউয়ার্স, এবার যেহেতু হয়ে আসছে প্রায়, কিছুটা ঝোল আছে, এর মধ্যে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, ফ্লেভার স্বাদ দুটোই বেড়ে যাবে। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার বেগুন আর বাইলা মাছের চচ্চড়ি। বন্ধুরা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সামনে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসার জন্য আমার সাথে থাকবেন।